এবার রাস্তার মধ্যে নোংরামি করলেন তৃণমূলের হেভিওয়েট এককালের সায়ন্তিকা ব্যানার্জী নিজের পাড়ায় তৃণমূলের তীব্র কটাক্ষের শিকার হলেন বাঁকুড়ার বিজেপি নীলাদ্রি শেখর দানা মঙ্গলবার নিজের বিধায়ক কার্যালয়ে যাওয়ার পথে তার উদ্দেশ্যে তৃণমূলের মিছিল থেকে চোর চোর চোরটা স্লোগান উঠল তাতে গলা মেলালেন মিছিলের নেতৃত্বে থাকা তৃণমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও বাঁকুড়া শহরে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী মঙ্গলবার বিকেলে ১৬ নম্বর ওয়ার্ডের কানকাটা এলাকায় জনসংযোগে মিছিলের কর্মসূচি ছিল তৃণমূলের সেই মিছিলের নেতৃত্বে সায়ন্তিকা ছাড়াও ছিলেন বাঁকুড়ার প্রাক্তন পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত পুরপ্রশাসক অলকা সেন মজুমদার সহ দলীয় নেতা নেত্রীরা এবং কর্মী সমর্থকেরা মিছিল কানকাটা এলাকায় এগোতেই তার সামনে এসে পড়ে নীলাদ্রির গাড়ি অভিযোগ তার গাড়ি দেখতেই মিছিল থেকে স্লোগান ওঠে চোর চোর চোরটা বিজেপির এমএলএটা তাতে গলা মেলান সায়ন্তিকা সহ তৃণমূলের নেতা নেত্রীরাও অবশ্য তারপরেও বিজেপি বিধায়কের গাড়ি না থেমে এগিয়ে যায় কোনো প্রতিবাদ করেননি এই ঘটনার পর তৃণমূলকে আক্রমণ করেছেন নীলাদ্রি তার কথায় এটি বুদ্ধিভ্রম এবং গণহত্যার উদাহরণ সায়ন্তিকা ছোট বোনের মতো তবে আমার কাছে ভোটে হারার পর এমন আচরণ করেছে তার দল তৃণমূল তৃণমূল শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে আমার জনপ্রিয়তায় ভয় পেয়ে তৃণমূল এইসব করে বেড়াচ্ছে নীলাদ্দির অভিযোগের পর তাকে পাল্টা আক্রমণ করেছেন সায়ন্তিকা তার দাবি বিজেপি বিধায়ক কাজ করেন কিনা তা বাঁকুড়ার মানুষ ভালো করেই জানেন বিধায়ককে তো এই এলাকায় দেখাই যায় না সেই প্রসঙ্গে তার কটাক্ষ প্রয়োজনের সময় বিধায়ককে খুঁজে না পেয়ে বাঁকুড়ার মানুষ থানায় মিসিং ডায়েরি করার কথাও ভাবছেন